মদ খাওয়া নিয়ে পারিবারিক বিবাদের জেরে স্ত্রী ও ছেলের হাতে খুন হলো এক ব্যক্তি বলে অভিযোগ। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার রাতে মুর্শিদাবাদের কান্দি মহকুমার বরঞ্জা থানার শশনডা গ্রামে। এদিন চিৎকার শুনে প্রতিবেশীরা ছুটে এসে দেখেন রক্তাক্ত অবস্থায় বিশ্বনাথ বাগদি পড়ে আছেন। তারাই পুলিশে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে বিশ্বনাথ বাগদিকে উদ্ধার করে বরঞ্জা ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে পরীক্ষা করে মৃত বলে ঘোষণা করেন। ঘটনার পর থেকেই নিহত স্ত্রী মিনতি বাগদি ও পুত্র সোমনাথ বাগদি পলাতক। পুলিশ ঘটনা তদন্ত শুরু করেছে। আমি ভাত খেয়েছি না, আমি ভাত আর খেতে পারি নাই, কালকার আমি আসতে পারি না, আমি বাবাকে কোনো ওজন দেখি না। আমি ভাইকে জিজ্ঞেস করছি কে মেরেছে, বলছে মাতে আজ আদি মেরেছে। আমি বিশ্বাস করতেই পারছি না। আপনার বাবা কিরকম ছিল? আমার বাবা খেটে খেটে খেতে একটু মদ খেয়ে মার ঝামেলা করত। আপনার মার বাবার কি এরকম ঝামেলা হতো প্রায়? আমরা জন্মের পর থেকে আমরা এই সবিতে কে আসি। আমার দাদাকে, আমার দাদা এত ভালো ছিল, আমাকে এত ভালোবাসতো, আমার ভাই বোন কে এই কাজ করতে পারে না আমার দাদা। আমার মা এই যুক্তি দিয়েছে তার জন্য আমার মাসিরা দেয়, আমার দিদা দেয়, আমার সঞ্জিতা বাগ দিয়ে। ঘটনাটা বিকেলবেলায় আমি ছিলাম না, কাজে গেছিলাম, কাজ থেকে সন্ধ্যে 7টা বাজে তুমি বাড়ি এসেছি। দাদা বললো বাবা বিড়ি আনতে বলেছে, তুমি বিড়ি আনতে যেয়ে আমি ঘোড়া পাকে এসেছি। আমার একটা বৌদি বললো দেখো তোর বাবা কোনো সারা শব্দ পেছি না, তো দাদারা কিন্তু দূরে পালালো। পালানোর পরে আমি দেখছি ঘর ঢুকে দেখছি লাইট ছিল না, লাইটটা যখন দিয়েছে তখন আমি আমার মাথায় ও দেখি আমি অজ্ঞানপূর্ণ পড়ে গেছিলাম। বাবা আমাকে এমনি বাবাকে হাঁকাছিলাম, বাবা হাতে একটা ইশারা কি বললাম বুঝতে পারলাম না। তারপরে মাকে এমনি হুঁশো নিয়ে ঘুরে বেড়াচ্ছিলাম রাগের বিঘার মাথাতে, আমার এমনি মাকে দেখতে পেয়ে হুঁশো ফাল দিন লাগেনি। এমনি দেখে একদিন আমি বাড়ি গেলো মানে একটা দিদিমাদের, ও দিদিমা বললো তুই বাবাকে যদি জল টল ধরে দেখা বাঁচবে নিয়ে দেখ গা হাসপাতাল নিয়ে যা তোরা। আমি তখন এসে সবাইকে খবর দিই, আমার বলছে হুঁশো টুসো নিয়ে ঘুরিস না তোরা, তোরা যে এক কাজ কর পুলিশকে ফোন দে, ফোন কর। ফোন করে পুলিশ তো এসে সেই মুহূর্তে চলে আসছে, এসে আমাদের আমার সুদালে আমি সব ঘটনা বললাম। এসে তারপর আমাকে আমি এদিকে বলবো এদিকে থানায় এসে একটা আর করে বডিটাকে নিয়ে এসে আমি হাসপাতালে নিয়ে এসেছিলাম। তারপরে আচ্ছা কী কারণে মানলো? বিকালবেলায় বাবা সেই দুপুরে দম সাফ করেছিল পুকুরে একটা মদ খেয়ে এসেছিলো, দেখি মায়ের সাথে একটু ঝগড়া করেছে, বাবা সেই ভাতে ভাত খেয়েছিলো কিছু মিশিয়ে দিয়েছিলো মনে হয় নেশার কিছু, ঘরে একটু শুয়েছিল ওইখানে একটা বালিশ চাপা ছিল, দেখি বালিশ চাপা দিয়ে মেরেছিল মাকে বাবাকে। বাবা এরকম বাবা যদি দাদা বলেছে যদি বেঁচে যায় এমনি যদি আমাদের কেলেঙ্কারি হয়ে যাবে, কিন্তু দাদা হুঁসা একটা হুঁসা ছিল বাড়িতে হুঁতা, সেই হুঁসোটা নিয়ে চুটিং চুটিং মারছিল। আমার আমার আসার সংবাদ পেয়েছে, দিন দাদা বলছে বিড়িয়ে নিয়ে গেত বাবা বললো, তারপর ঘোড়া পাকে এসে দেখছি নাই, আর লাইটটা যখন জ্বলেছে আমি মাথায় ঘুরে গেছি। এখন তোমার মা এবং দাদা কোথায়? মা পুলিশ থানা বড়া থানাতে আছে, দাদা সংবাদ পায়নি কোনো। আচ্ছা তোমার মায়ের নাম কি দাদার নাম কি? মায়ের নাম লালমুখী বাগদি, দাদার নাম সোমনাথ বাগদি। বাড়িতে কে কে আছে? বাড়িতে এখন আমি একাই আছি। আচ্ছা তোমার নাম কি? আমার নাম সমীর বাগদি স্যার। তোমার বাবা যে মারা গেছে তার নাম এবং বয়স কত? বয়স 45 বছর, বিশ্বনাথ বাগদি। আচ্ছা কী চাইছো এখন তুমি? আমি এখন চাইছো ওদের শাস্তি। তুমি ওদের শাস্তি চাইছো? হ্যাঁ। আচ্ছা স্থানীয় সূত্রে জানা যায় এদিন সন্ধ্যায় বিশ্বনাথ বাগদি বাড়ির উঠোনে বসে মদ খেতে শুরু করে, স্ত্রী প্রতিবাদ করলে তাকে মারধর করে বিশ্বনাথ বলেই অভিযোগ। সেই সময় ছেলে ধারালো অস্ত্র দিয়ে বাবার মাথায় কোপ মারে বলেই অভিযোগ। মুর্শিদাবাদ থেকে অর্কুরায় রিপোর্ট, আনন্দ বার্তা।